আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আমরা যে চা খাই, তো এই চা উপকারিতা এবং অপকারিতা সেই দুটো দিক নিয়ে আমি কথা বলবো। তো তার আগে চায়ের কিছু যদি আমি ইতিহাস বলি তাহলে আপনাদের জন্য একটু ভালো লাগবে, কারণ আপনারা যেই খাবারটা খাচ্ছেন এটা আদৌ খাবার কিনা বা এটা কোনো উপকার করে কিনা বা এটার ইতিহাস কি কিভাবে আসলো, এটা আসলেই কোনো খাদ্য নাকি শুধু শুধু আমরা খাই, তো এই নিয়ে কথা বলবো। বর্তমান যে করোনা রোগের কারণে আমরা এখন সবাই প্রতিনিয়ত চা খেতে বলা হয় এবং বিভিন্ন রকম চা, আমি সেটা নিয়ে কথা বলবো। প্রত্যেকেই সারা বিশ্বে এখন চায়ের কথা, গরম পানি চা খান, ভাপ নেন, হ্যাঁ কেবল গরম ভাপ না গরম চা খাওয়া বারবার বলা হচ্ছে, এবং যার কারণে চায়ের ভ্যালু এবং চা আমাদের এখন সামনে চলে আসছে সবার সামনে। তো এটার ইতিহাস যদি আমরা দেখি, বিভিন্ন দেশ তারা ইতিহাসে দাবিদার রাখে। চাইনিজরা বলছে তারা নাকি আবিষ্কার করেছে সবার আগে, আবার এদিকে ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে আমাদের এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশে চা আগে আবিষ্কার হয়েছে। তো যাই হোক, ইতিহাস কিছুটা অনেক সময় বিকৃত হতেই পারে, তবে যে ইতিহাস খুঁজে যেটা পাওয়া গেল যে প্রায় 5000 বছর আগে, মানে আজকে থেকে 5000 বছর আগ থেকে মানুষ চা খেয়ে আসছে, এবং চা একজন সম্রাট আছে চাইনিজ সম্রাট, ওনার নাম হচ্ছে শ্যান নং। তো উনি খ্রিস্টপূর্ব 2732 সাল থেকে উনি যেটা দেখলো, উনি একটা বড় গাছের নিচে বসেছিল, সেখানে সম্ভবত সে গরম পানি কোনো কারণে, তার রাজারা তো বোঝেন সব কিছু নিয়ে চলে, তো গরম পানি ছিল তার কাছে, সে গাছ থেকে একটা পাতা পড়েছিল গরম পানিতে, সে হয়তো খেয়াল করেন নাই বা অনেকক্ষণ ছিল বা খেয়াল করলো, সে যখন দেখলো কালারটা চেঞ্জ হয়েছে সে ওই গরম পানিটা খেয়ে দেখলো খুব, মানে উনি উপকার পেয়েছে, মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। তো তখন থেকেই এই চায়ের প্রচলনটা শুরু হয়, এটা হচ্ছে একটা ইতিহাস। আরেকটা ইতিহাস হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ থেকে আগে থেকেই আমাদের হয়তো যারা প্রাচীন লোকজন তারা আগে থেকে চা খেয়ে অভ্যস্ত। তো ইতিহাস অনেক ব্যাপ্তি আছে, অনেক বড় আছে, আপনার ইতিহাসটা একটু দেখে নেবেন। তো আমি চায়ের উপকারিতা এবং অপকারিতা দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো, এবং চা কত প্রকার, কত চা খাওয়া উচিত, কতটুক বা কয়বার আমরা খাবো চা। তো প্রথম হচ্ছে চায়ের কি উপাদান। চা হচ্ছে কোনো একটা গাছের পাতা, ঠিক না, এবং শুরুটাই কিন্তু অরিজিনটাই হচ্ছে কোনো না কোনো আমাদের হার্বাল বৃক্ষ, লতা, গুল্ম, গাছ পালা, ঠিক না, শুধু গাছ না, গাছের ফল, তারপরে এই জাতীয় অনেক উপকরণ, নিবেন কি গাছের ফুল, এগুলো হচ্ছে চায়ের মূল উপকরণ। আর পাশাপাশি হচ্ছে পানি, তাহলে বেশিরভাগই হচ্ছে চায়ের মধ্যে হচ্ছে পানি, তাহলে পানি যেটা হচ্ছে গরম পানি, চাটা এ প্রত্যেকটা চায়ই কিন্তু আসলে চা বলতে কিন্তু গরম বোঝায়, এই জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ার হইতে হবে। হ্যাঁ, আমরা তো অনেক সময় কনভার্ট করে কোল্ড টি বলি, কোল্ড টি বলতে আসলে কোনো টি হয় না, এটা অন্য কিছু হইতে পারে। তো চা মানে হচ্ছে গরম পানি, মূলত গরম পানি হচ্ছে মূল উপাদান চায়ের। তো এটার সাথে আমরা বিভিন্ন লতা পাতা, বিভিন্ন গাছের পাতা প্রসেস করে বা ডাইরেক্ট দিয়ে এক এক দেশে এক একভাবে খাওয়া হয়, এটা হচ্ছে চা। তো মোস্ট অফ দ্য চায়ের যে উপকারিতা, তার মধ্যে হচ্ছে চায়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চায়ে থাকে খুব লো ক্যাফেইন, ক্যাফেইন যেটাতে কফির মধ্যে খুব বেশি ক্যাফেইন থাকে, কিন্তু চায়ে থাকে লো ক্যাফেইন। এই যে লো ক্যাফেইন আমাদের শরীরে বিভিন্ন উপকার করে থাকে, বিভিন্ন স্ট্রেস কমাতে, হার্টের রোগে, আমাদের উদ্যমতা বাড়াতে, কাজকর্মে মনোযোগ আনতে, নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে ক্যাফেনের অনেক ভূমিকা আছে। এই চা আমাদের হার্টের রোগ, যেমন হার্ট অ্যাটাক, মস্তিষ্কের রোগ, স্ট্রোক, এগুলো কমাতে সহায়তা করে থাকে। চা ইভেন কি ওজন কমাতে সহায়তা করে থাকে। আমাদের যে হাড় থাকে, বোনস, আমরা যে ব্যথা বেদনার কথা বলি, মাসেলস, এগুলা গঠনে এবং প্রোটেক্ট করতে চা আমাদের উপকারে আসে। বিভিন্ন রক্ত রোগ, যেমন রক্তনালীতে অনেক সময় রক্ত বেঁধে
জমাট বেঁধে বিভিন্ন রোগ হয়, থ্রম্বোসিস, এম্বোলিজম, হার্টের রোগ, স্ট্রোক, এই জাতীয় রোগ। তো এই রক্ত জমাট বাঁধতে কিন্তু চা বাধা দিয়ে থাকে। চায়ে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম এবং জিঙ্ক। এই পটাশিয়াম এবং জিঙ্ক মিনারেল, এটা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে বিভিন্ন কাজে আমাদের সহায়তা করে থাকে। এমনকি বোনসের গঠন, দাঁতের গঠন, শরীরের মাংসপেশির গঠন, জিঙ্কের অনেক কাজ, ঠিক না? জিঙ্ক নিয়ে আমি আর আগে অনেক ভিডিও করেছি, আরও ভিডিও দিব ইনশাল্লাহ। সবচেয়ে মজার জিনিস হচ্ছে চা একটা সুন্দর হাসি দেয়। চাটা যারা খায় তাদের হাসিটাও সুন্দর হয়। এটা হচ্ছে চায়ের একটা মানে বেশিরভাগ ক্ষেত্রে উপকারিতা। আর অপকারিতাটা হচ্ছে কি, অপকারিতা তেমন নাই বললেই চলে। তবে হ্যাঁ, যদি আপনারা প্রতিদিন অতিরিক্ত চা খান, মানে আপনার যে পরিমাণ চা খাওয়ার কথা তার চেয়ে বেশি যদি আপনি চা খান, তাহলে আপনার ক্ষতিকর দিক আপনার সেটা হতে পারে। নিয়মিত যদি আমরা 3 থেকে 4 কাপ চা খাই সেটা স্বাস্থ্যের জন্য ভালো, 3 থেকে 4 কাপ। কিন্তু তার চেয়ে বেশি বেশি যদি আমরা খাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে। কি কি হতে পারে? যেহেতু চা আয়রন অ্যাবজর্পশন হতে শরীরে বাধা দেয়, আয়রনকে, লৌহ আয়রন আপনারা জানেন, তাহলে আয়রন অ্যাবজর্পশনে বাধা দিলে আমাদের আয়রন শরীরে অনেক এসেন্সিয়াল, তাহলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের অ্যাংজাইটি বাড়ায়, হ্যাঁ, হতাশা বাড়াতে পারে, ডিপ্রেশন তৈরি করতে পারে, উদ্বিগ্ন, হ্যাঁ, খুব রেস্টলেসনেস, ঘুম আসবে না, এরকম সমস্যা হতে পারে আপনাদের। বমি বমি ভাব, তন্দ্রা তন্দ্রা ভাব হতে পারে, বুক জ্বালা পড়া হতে পারে, বুকে জ্বালা পড়া, মাথা ব্যথা, হ্যাঁ, অস্বস্তিকর অনুভূতি। তবে এগুলো সবই হচ্ছে আসলে উপসর্গ, কোনো রোগ না। বেশিরভাগই চা উপকারিতা আমাদের। এই যে করোনাতে আমরা চা খেয়ে অনেকে শুধু চা খেয়ে ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে চায়ের প্রচুর গুণ আছে। শুধু আমরা যেটা করব, পানিটা অবশ্যই ভালো মতো বিশুদ্ধ পানি নিব, খাবার পানি, সেটাকে পর্যাপ্ত বয়েল করব, বা চায়ের পাতা বা যে উপকরণ দিয়ে আপনি চাটা তৈরি করবেন সেটা যেন যথা বয়েলিং হয়, ঠিক না? এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, পানিটা যেন ফুটন্ত হয়। এবং চায়ে আমরা পারত পক্ষে আমরা কোনো দুধ, মিল্ক ব্যবহার করব না। মিল্ক আমাদের এই যে ক্ষতির দিকগুলো বলেছি ইতিপূর্বে, এই ক্ষতিকর দিকগুলোই বেশি ক্ষেত্রে তৈরি করে থাকে। আরেকটা হচ্ছে হোয়াইট পয়জন, কি চিনি, সাদা চিনি আমরা ব্যবহার করব না। যদি কারো ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে সে মধু ব্যবহার করতে পারে, হানি, খুব যদি পিওর মধু পাওয়া যায়, হ্যাঁ, পিওর মধু যদি আপনাদের পাওয়া যায়, সোর্স থাকে, পরিমিত হানি আপনার মতো করে, আপনার যতটুকু টেস্ট আপনার জন্য সুবিধা হয় এই মধু ব্যবহার করবেন, পরিমিত, অল্প। অথবা আপনারা গুড়, যে কোনো গুড়, পরিমিত গুড় ব্যবহার করা যেতে পারে। তবে চিনি, সাদা চিনি সম্পূর্ণ নিষেধ, বা অন্য কোনো আপনার মিষ্টি, সিরকা বা চিনির কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখন আসেন, আমরা পৃথিবীতে এ পর্যন্ত চার কথা বলছি, এই চাগুলা নিয়ে আমি একটু কথা বলবো, যে চাটা আপনাদের কত প্রকার, কী কী চা কীভাবে বানাবেন, পুরো ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করি আপনাদের উপকার আসবে। প্রথমত আমরা বাংলাদেশে সবাই একটা কমন চা খাই, সেটা হচ্ছে ব্ল্যাক টি, ঠিক না? কমন যে চাটা বাংলাদেশে পাওয়া যায়, ব্ল্যাক না, ফুল বাট কমন চা, রং চা। এই চার মূল উপাদানটা হচ্ছে চা পাতা। বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট এবং স্পেশালি এখন উত্তরবঙ্গ অনেক জেলায় এই চা গাছ, চা টি বাগান হয়, সেই পাতাটা আমরা ব্যবহার করি সাধারণত, সেটা আমরা কমন চা বাংলাদেশে সবার। তারপর হচ্ছে গ্রিন টি, এটার নাম আপনারা অনেকেই জানে, অনেকেই জানেন গ্রিন টি। তারপরে হচ্ছে আপনার লবঙ্গ চা, তারপরে হচ্ছে কালো জিরা চা, প্রচুর ব্যবহার হচ্ছে এখন বাংলাদেশে। তারপরে হচ্ছে আপনার হার্বাল টি, হার্বাল স্পেশালি চাইনিজরা বেশি খেয়ে থাকে। অনেক রকম হার্বাল টি আছে, যেমন আমার এখানে আছে দেখেন হার্বাল,
এটা চায়না থেকে আসছে হার্বাল টি আমি মাঝে মাঝে খাই খুবই উপকারী হার্বাল টি এরকম বিভিন্ন রকম হার্বাল টি আছে হার্বাল টি তারপর আছে হোয়াইট টি সাদা টি ফার্মেন্টেড টি তারপর আছে ইয়েলো টি আরো যে টি কমন বাংলাদেশে আছে যেমন মালটা টি মালটা উলং টি ব্লুমিং টি তুলসী টি আপনারা সবাই জানেন তুলসী টি বাংলাদেশে তুলসী পাতার গাছ থাকে প্রচুর তুলসী টি আদা আদা থেকে আদা আদা টি বা আদা চা তারপর হচ্ছে দারুচিনির চা দারুচিনি দারুচিনি গাছ থেকে হয় ঠিক না দারুচিনির চা লেমন টি হ্যাঁ লেমন লেমন টি হতে পারে লেবু টি তারপর হচ্ছে গোলমরিচের টি বা চা আবার অনেকগুলা উপাদান একসাথে করে আপনারা ককটেল চা বানাতে পারেন ঠিক না তো চা বিভিন্ন প্রকার বললাম উপকারিতা অপকারিতা বললাম আপনাদের এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই নিচে কমেন্টে লিখবেন লিখে মতামত জানাবেন ভালো না লাগলে সেটাও লিখবেন আর যদি ভালো লেগে থাকে কোন বিষয়টা ভালো লেগেছে সেটা লিখবেন এবং এই চা বর্তমানে খুবই জরুরি দরকার আমরা চায়ের মাধ্যমে আমাদের শ্বাসতন্ত্রের অনেক উন্নয়ন হতে পারে শ্বাসনালী ভালো থাকে ইভেন কি পরিপাকতন্ত্র ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল